স্বাগত নিউজ বর্তমানে অঙ্কিতা রয়েছে আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। ভোরে ফরসল রোডে জুটমিলে অগ্নিকাণ্ড, দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়ায়, নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। জয়নগর কাণ্ডে 7 দিনের মাথায় গ্রেফতার 3 ধৃতদের সোমবার বারুইপুর আদালতে পেশ পুলিশের। ধৃতরা তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত এলাকায়। অভাবে সদ্যজাত বিক্রি, 1.5 লক্ষ টাকার বিনিময়ে ব্যবসায়ীকে পুত্র সন্তান বিক্রি মায়ের, অভিযোগ পরিযায়ী শ্রমিকের স্ত্রীর বিরুদ্ধে, উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে লজ্জার হার ভারতের, ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার, হারের দায় নিজের কাঁধে নিলেন রোহিত শর্মা। ফাইনাল জেতার পর চরম ঔদ্ধত্য অজি ক্রিকেটার মিচেল মার্সের, সাজঘরে বিশ্বকাপ ট্রফির ওপর পা রেখে ছবি, নিন্দায় ক্রিকেট বিশ্ব। দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হলো ভবানীপুরের যদুবাবু বাজার মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের আয়োজন ভবানীপুর যদুবাবু বাজার মোড়ে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চ্যাটার্জি সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের জনপ্রতিনিধিদের সুরক্ষা নিয়ে প্রশ্ন কংগ্রেসের, পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা সহ একাধিক বিষয় নিয়ে অভিযোগ তোলেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের আয়োজন ভবানীপুর যদুবাবু বাজার মোড়ে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক কংগ্রেসের নেতৃবৃন্দ, ছিলেন প্রদীপ প্রসাদ, আশুতোষ চ্যাটার্জি সহ একাধিক কংগ্রেস নেতৃবৃন্দ। রাজ্যের জনপ্রতিনিধিদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন তারা। একই সঙ্গে তাদের প্রশ্ন রাজ্যের আইন শৃঙ্খলা সহ একাধিক বিষয় নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের আয়োজন ভবানীপুর যদুবাবু বাজার মোড়ে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চ্যাটার্জি সহ অন্যান্য কংগ্রেসের নেতারা। রাজ্যের জনপ্রতিনিধিদের সুরক্ষা নিয়ে প্রশ্ন কংগ্রেসের। আমাদের বক্তব্য পরিষ্কার, প্রদেশ কংগ্রেস সভাপতি এর আগে প্রেস কনফারেন্স করে বলেছেন, রাজ্যের একাধিক জেলাতে দত্তপুকুরে রিসেন্ট পাওয়া গেছে বোমা তৈরির কারখানা, এখনও তদন্তে কী হলো, অগ্রগতি কী হলো আমরা জানতে পারলাম না। মেদিনীপুর মালদাতেও বোমা বিস্ফোরণের কারখানা পাওয়া গেছে। রাজ্যে ভাড়াটে খুনিদের আমদানি হচ্ছে, আগে বিহার আর উত্তরপ্রদেশে ভাড়াটে খুনির গল্প শুনতাম, আমরা কাগজে পড়তাম, কিন্তু আমাদের বাংলাতে ভাড়াটে খুনিদের রমরমা কারবার তৈরি হয়ে গেছে। আজকে পুলিশ লকআপে হত্যা হচ্ছে, খুন ডাকাতি রাহাজানি অগ্নিসংযোগের ঘটনা আমরা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। আমরা ধিক্কার জানাই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, পদত্যাগ দাবি করছি, পাশাপাশি রাজ্যের সর্বক্ষণের একজন পুলিশ মন্ত্রী করার জন্য আমরা দাবি জানাচ্ছি। অন্য এলাকায় দোকান লুট হচ্ছে, মস্তান রাস তৈরি হচ্ছে, এগুলো কেন? প্রত্যেক দিন মানুষ রাস্তায় বেরোবে সুরক্ষিত হয়ে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো ঘটছে, আইন শৃঙ্খলা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে। অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়ে বিস্তারিত প্রেসে বলেছেন, আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের মিছিল, এই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি যে মানুষ আইনের ভরসারা ফিরে পেতে চাইছে। রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী হয়ে বসে আছেন, উনি পুলিশ মন্ত্রী হয়ে কাজ করছেন না, এটা খুব পরিষ্কার। উনি যদি না পারেন অন্য কাউকে দায়িত্ব দিন বা নিজে ছেড়ে দিন। এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ চিকু। চিকু, তোমার কাছে জানতে চাইবো ঠিক কি কি বিষয় নিয়ে আজকে কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নেমে এই বিক্ষোভ? দেখো অঙ্কিতা, তোমাকে জানিয়ে রাখবো, রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটেছে, যার সরাসরি দায়িত্ব
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, তার পুলিশ মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ দাবি জানানো দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে। পুলিশ মন্ত্রী কাউকে এমন এমন কোন ব্যক্তিকে পুলিশ মন্ত্রী করা হোক যে ফুল টাইম সেই জিনিসটা করতে পারে, এমনটাই দাবি দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতিদের। এদিন যদুবাবু বাজারের সামনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ এবং আরো নেতৃবৃন্দরা প্রদেশ কংগ্রেসের নেতা সুকোষ চট্টোপাধ্যায় নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। মিছিলের মধ্যে রাজ্যের দিকে দিকে বোমা এবং অস্ত্র কারখানা প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে, তারই প্রতিবাদে আজ মিছিলে নেমেছেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ জানান যে রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে, দিকে দিকে বোমা অস্ত্র উদ্ধার হচ্ছে বলে অভিযোগ প্রদীপ প্রসাদের। তার অভিযোগ, অন্য রাজ্য থেকে ভাড়াতে খুনিদের গল্প কথা দেওয়া হচ্ছে, এমনকি নির্বাচিত প্রতিনিধিরা সুরক্ষিত নেই বলে অভিযোগ প্রদীপ প্রসাদের, এমনটাই বললেন প্রদীপ প্রসাদ। ধন্যবাদ চিকু তোমাকে। এতক্ষণ ধরে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শেখ চিকু। তার কাছ থেকে যেমনটা শুনলাম যে রাজ্যের আইন শৃঙ্খলা সহ জনপ্রতিনিধিদের সুরক্ষা নিয়ে একাধিক বিষয় নিয়ে কিন্তু আজকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় কংগ্রেসের প্রতিনিধিরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জয়নগর অগ্নিকাণ্ডের 7 দিন পর গ্রেফতার 3 ধৃতদের তোলা হবে বারুইপুর আদালতে। আজই সেই দিন যেদিন তাদেরকে তোলা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ধৃতরা হলো নজরুল মণ্ডল, আকবর ঢাকি, আমিনুল্লাহ জামাদার। এরা সকলেই এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। জয়নগর জোড়া খুন, এরপরেই আগুন ধরিয়ে দেওয়া হয় গ্রামের একের পর এক বাড়িতে, ফলে উত্তাল হয়ে ওঠে জয়নগরের দলুয়াখালি গ্রাম। একই সঙ্গে গ্রামে তাণ্ডব চালানো হয় বলেও অভিযোগ গ্রামবাসীদের। অভিযুক্তদের শাস্তির দাবি গ্রামবাসীদের। আপনারা দেখতে পাচ্ছেন জয়নগরে অগ্নিকাণ্ডে 7 দিনের মাথায় গ্রেফতার 3 ধৃতদের সোমবার বারুইপুর আদালতে পেশ করে পুলিশ। সোমবার থেকে বাড়িতে চলে গেছি, সোমবার বাড়িতে তাড়া করে সব চলে গেছি পুলিশে, তুলে আজ কালকে রাতে বাড়ি এসছি। এই কারণে আমাদের আগুন ওখানে মার্ডার হয়েছে, ওই জন্য করে আমাদের এবারে হঠাৎ পুলিশ এসে আমাদের তাড়া করলো, করে তারপরে আমরা বাড়িতে চলে গেছি। গেলে আমাদের ভাঙচুর করে সব লুটপাট করে দিয়ে এসব করে নিয়ে চলে গেল, জ্বালিয়ে দিয়ে চলে গেল। আমার রাজনীতি বলতে আমার CPM করি, এইটাই আমাদের অসুবিধা। করি না, আমি ব্যবসা করে খাই, তাই এই অবস্থা। এই নিচেই ঘর দাবাই রাত কাটাতে হচ্ছে, কোথায় যাবো কচি কচি বাচ্চাদের নিয়ে। এই ঝা খাওয়া হচ্ছে তাই খাচ্ছি, শুধু কি হাঁড়ি বাসন দিলে কি সব হয়ে যায়, চাল আলু দিলে হয়ে যায়, তার কিছু আর খরচ নেই। বাচ্চারা শুধু ভাতও খেতে পাচ্ছে না ভালো করে। সুযোগ সুবিধা দেবে বললো আমাদের ওই বারাসাত অফিস থেকে, বললো যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমাদের বাঁশ এলবেস্টার যাবে গিয়ে আপনাদের ঘর সবার এক ধাত্তে সেরে সেরে দেবে। বারসাদ ওই পার্টি অফিস। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, তোমার কাছে জানতে চাইবো এই যে 7 দিনের মাথায় 3 জনকে গ্রেফতার করা হলো, পুলিশ যে গ্রেফতার করলো, ধৃতদের কাছ থেকে কি জানতে পেরেছেন পুলিশ? দেখো অঙ্কিত, তোমাকে যেটা বলবো, একটা ভালো খবর বলতে পারো, এতদিন প্রশাসনের বিরুদ্ধে যে আঙুল উঠছিল, যারা ঘর কুড়িয়েছিল, যারা অসহায় মানুষদের ঘরগুলো কুড়িয়ে দিল, তারা প্রকাশ্য দিবালোকে ঘটছে, সেই কথার পরিপ্রেক্ষিতে দেখা যায় গতকাল রাত্রে 3 জনকে গ্রেপ্তার করে। তারা 3 জনই হচ্ছে তৃণমূলের পরিচিত মুখ, নজরুল মণ্ডল, আকবর ঢালি আর অন্যান্য হালদা জমাদার। এই 3 জনকে তারা গ্রেপ্তার করে, আজকে তাদের বারাইপুর আদালতে তোলা হয়েছে। তাদের কাছ থেকে কোনো জিজ্ঞাসাবাদ করার জন্য রিমাইন্ডার চাইনি, কিংবা পুলিশের নিজের দায়িত্বে হেফাজতে নেবার জন্য কোনো এখনো পর্যন্ত চাইনি বলে যেটুকু খবর রয়েছে। তবে বারাইপুর আদালতে তোলা হয়েছে, 4টার মধ্যে প্রকৃত কি ঘটনা হলো সে বিষয়ে জানা যাবে। তবে তোমাকে একটা ভালো খবরের কথা তোমাকে জানাবো, ইতিমধ্যে হাইকোর্ট
নির্দেশ দিয়েছেন যে সমস্ত মানুষজনকে প্রশাসন বাধা দিয়ে ত্রাণ দিতে দিচ্ছে না তাদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, ইতিমধ্যে ত্রাণ নিয়ে যেতে পারবে, মানুষের পাশে দাঁড়াবার একটা অধিকার রয়েছে এলাকার মানুষের, কিংবা কোনো সংস্থার কিংবা কোনো শাসক দলের, মানুষের পাশে দাঁড়াবার জন্য যে কোনো মানুষ ওই এলাকায় যেতে পারবে, এটা বিরোধীদের জয় বলতে পারবে। তুমি জানো এইখানে সুজন চক্রবর্তী থেকে আরম্ভ করে বিভিন্ন সিপিআইএম এর যারা নেতা ছিল তারা কিন্তু প্রথমে ত্রাণ নিয়ে এখানে আসে, যে 16টি পরিবারের আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তাদের পরিবারের পাশে দাঁড়াবার জন্য, হাঁড়ি কোড়া থেকে আরম্ভ করে বিভিন্ন খাবার এমনকি ত্রিপলও ছিল, প্রশাসক তাদেরকে ঢুকতে দেয়নি, পরবর্তীকালে নওশের দিকে আসে তাকেও ঢুকতে দেয়নি, পরবর্তীকালে জাতীয় মোর্চা কংগ্রেস থেকেও তার সেখানে লোকজন আছে তাদেরকেও ঢুকতে দেয়নি, প্রশাসনের বাধায় তারা পিছু হটেছিল। পরবর্তীকালে দেখা গেছে তড়িঘড়ি করে ওই এলাকার বিডিও তাদের কাছে ত্রাণ নিয়ে পৌঁছায়, কিছু খড় কিছু খাবার দাবার ত্রিপল টিপল তাদেরকে দেয়, কিন্তু হাইকোর্টে বিরোধীরা যে অ্যাপ্লাই করেছিল ডিভিশন বেঞ্চ ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে তারা এলাকায় কিন্তু ঢুকতে পারবে, ত্রাণ দিতে পারবে, এটা একটা বড় খবর বলতে পারো। নিবেদিতা গুরু, তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, এই যে তিনজনকে গ্রেফতার করা হলো যাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের কি মতামত এই গ্রেফতারিতে, তারা কি বলছেন? তারা তো তোমাকে বলি রাত্রেই তাদেরকে তুলে হয়েছিল, নেবার পরে রাত্রে তাদেরকে থানায় নিয়ে আসে, তড়িঘড়ি করে প্রিজম মেনে তুলে তাদেরকে আদালতে নিয়ে যায়, তারা কি তাদের মতামত এর মধ্যে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে ওরা প্রথম সারির 4, 5, 6 নাম রয়েছে তিনজনের, যারা যাদের নামে এফআইআর হয়েছে তাদের মধ্যে ওরা রয়েছে এবং তৃণমূলের সক্রিয় নেতা, তবে পুলিশ রিমাইন্ডে আসার পর যদি তারা মুখ খোলে তাহলে জানা যাবে প্রকৃত সত্য ঘটনা কি ঘটেছিল। ধন্যবাদ তোমাকে গোপাল, এতক্ষণ ধরে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। এবং গোপালের কাছ থেকে যেটা জানতে পারলাম আমরা যে একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে এবার থেকে ত্রাণ নিয়ে সাধারণ মানুষও কিন্তু যাদের ঘরবাড়ি পুড়ে গেছে তাদের পাশে কিন্তু ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারেন, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। চিড় ভেঙে পড়েছে সেতুর একাংশ, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে কোনো বড়সড় ঘটনা, চিত্রটা হুগলির আরামবাগের। আপনারা দেখতে পাচ্ছেন হুগলি আরামবাগের আন্ডারি 1 নম্বর পঞ্চায়েতের জয়পিঞ্চক ব্রিজের ছবি, রক্ষণাবেক্ষণের জন্য সেতুর এমন দশা, মেরামতির জন্য একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সমাধান, এমনই অভিযোগ এলাকাবাসীদের। পিলারে চিড় হেলে পড়েছে সেতুর একাংশ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সেতু, ছবিটা কিন্তু হুগলির আরামবাগের, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। যাতায়াত আর পোলের উপর দিয়ে যাবে না, এই ঢাল ভেঙে খাল কাটানা খালের নিচে দিয়ে এক কোমর জল পেরিয়ে, হ্যাঁ, গামছা পরে বা বেপরে এখান দিয়ে কোনো রকমে কিছু নিয়ে নয়, সিঙ্গেল হবে কোনো রকমে একটা মানুষ, মেয়ে ছেলেরা তাও এই ঢালে উঠতে পারবে না। হ্যাঁ, বাড়ি থেকে যেতে গেলে হতে হবে আমাকে 3 কিলোমিটার দিয়ে ঘুরতে হবে, একটা পাণ্ডুগ্রাম দিয়ে ঘুরতে গেলে 4 কিলোমিটার, আর ধামসা আসতে গেলে মিরমলা দিয়ে আসতে হবে 2 কিলোমিটার রাস্তা, মানে ঘুরে ঘুরে আসতে হবে, এটা দিয়ে আমার শর্টকাট রাস্তা ছিল ও চলে গেল। ব্রিজ তাই তো, এই তো অবস্থা, কত লোক কত এ হয়ে গেলো, লোককে জানানো হলো, এসে দেখে গেলো ফিতে নিয়ে মা মেজারমেন্ট করে দিয়ে গেলো, কোনো কিছু নাই। আজ ভেঙে পড়ে গেলে আমাদের কষ্ট হবে, উপরন্ত এখানে আর যে চাষি ভাইরা আছে তাদের জন্য অসুবিধা হবে। এই জায়গাটা এই ব্রিজের মাধ্যমে এই যা একদম 4 মাইল যাচ্ছে, 4 মাইলে যে রাস্তাটা উঠে যাচ্ছে এখান থেকে 9 কিলোমিটার 10 কিলোমিটার 4 মাইলে উঠছে, এই ব্রিজটা দিয়ে রেগুলার যদি হিসাব করেন 3-4 হাজার লোকের যাতায়াত আছে, 4 চাকা 2 চাকা 6 চাকা সমস্ত গাড়ি যাতায়াত করছে। আজকে ব্রিজটা এই ভগ্ন অবস্থায় পড়ে আছে, আমরা প্রশাসনকে বারবার জানিয়েছিলাম কিন্তু প্রশাসন কোনোরূপ গা লক্ষ্য নজর দেয়নি। কী কারণে বিক্রি করেছিলেন বাচ্চাটাকে? আমি, হ্যাঁ, আমার বোন আমার স্বামীরা আছে, আমাকে একটু খরচা দিচ্ছে। এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পিন্টু লাগা। পিন্টু, তোমার কাছে জানতে চাইবো, এই যে স্থানীয়রা অভিযোগ করছে যে তারা এই যে ব্রিজের পরিস্থিতি সেটা নিয়ে তারা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসনের তরফে কি বলা হচ্ছে? দেখো অঙ্কিতা, প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ বিষয়ে, তবে তারা বিষয়টি খতিয়ে দেখবেন এরকমই একটা খবর পাওয়া গেছে।
তবে যে সমস্যার কথাটা বলবো যে যেই অভিযোগটা উঠছে যে এই যে হরিণখোলা আরামবাগের হুগলি আরামবাগের হরিণখোলা এই যে আরান্ডি আরান্ডি এলাকার যে এই ব্রিজ দীর্ঘদিন ধরেই ভগ্ন দশায় আর এই যে ব্রিজ এইটা হচ্ছে স্থানীয় এলাকায় আরামি সেকেন্ড ব্রিজ অর্থাৎ জয়সিং চক ব্রিজ নামে পরিচিত স্থানীয়রা যেটা অভিযোগ করছে যে প্রায় কয়েক বছর ধরেই ভেঙে ভেঙে পড়তো তার অংশ কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েও আবার শুধুমাত্র সেই এলাকায় মাপজোক করা হয়েছে কিন্তু আদৌ কোনো কাজ হয়নি তবে স্থানীয়রা যেটা জানাচ্ছে যে এই যে ব্রিজ এটা আরান্ডি এক নম্বর এবং মাধবপুর যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত দুই পঞ্চায়েতকে সংযোগকারী একটা গুরুত্বপূর্ণ ব্রিজ আর ওই ব্রিজ পেরিয়ে অতি সহজে কিন্তু খানাপুল পৌঁছানো যায় বলে যেটা স্থানীয়রা জানাচ্ছে যেটা কিন্তু ওই যে ব্রিজ দিয়ে প্রায় দিনে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এবং চারচাকা ছচাকা গাড়িও যায় দুচাকা গাড়িও যাতায়াত করে এবং স্থানীয় যারা চাষি আছে তারাও সেই মাঠ থেকে ওই দিক দিয়েই চাষের গাছগুলো মেটিয়ে নেয় কিন্তু যেটা অভিযোগ হচ্ছে যে প্রশাসনকে জানিয়েও কিন্তু কোনো সুরাহা হয়নি এই যে ব্রিজ গতকাল অতিরিক্তভাবে ভাঙতে শুরু করায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে আরামবাগ থানায় খবর দেওয়া হলে পুলিশ যে কিন্তু শুধুমাত্র সেই ব্রিজ চলাচল বন্ধ করে দিয়েছে তবে পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র যেটা জানানো হচ্ছে যে বিষয়টি তারা দেখবেন কিন্তু এখন যেটা সমস্যা হয়েছে যে শুধুমাত্র স্থানীয় মানুষকে সতর্ক করার জন্যই ওই ব্রিজটি আপাতত যাতায়াতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে অঙ্কিতা কিন্তু তুমি এইমাত্র বললে যে এই ব্রিজ দিয়ে সারাদিনে অনেক মানুষ যাতায়াত করেন চারচাকা গাড়িও যায় সেক্ষেত্রে আমরা বর্তমানে যা দেখতে পাচ্ছি ব্রিজের পরিস্থিতি তো মানুষজনকে তার গন্তব্যে পৌঁছতে হলে ঠিক কতটা ঘুরপথে যেতে হচ্ছে হ্যাঁ এই অঙ্কিতা এই বিষয়টা অবশ্যই জানিয়ে রাখবো যে স্থানীয় মানুষ যেটা বলছে যে ওই রাস্তা দিয়ে যেতে হলে যেমন সামনে খানাকুল একটা যাওয়ার একদম সামনের রাস্তা এবং দুই পঞ্চায়েতের সংযোগের একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই ব্রিজ বন্ধ করে দেওয়ার ফলে স্থানীয় মানুষ যেটা জানাচ্ছে যে তাদেরকে কমপক্ষে 3-4 কিলোমিটার এবং 5 কিলোমিটার ঘুরপথে যা আশা করতে হচ্ছে আর এর কারণে কিন্তু সব থেকে বড় সমস্যায় পড়ছে এলাকার যারা চাষি তার কারণ এই সময় একটা ধান তোলার সময় আসছে মাঠ থেকে তারা ধান নিয়ে আসে এতে করে কিন্তু সব থেকে চরম ভোগান্তিতে যেমন পথচলতি মানুষ পড়েছে সব থেকে বড় সমস্যায় যেটা চাষিরা যেটা জানাচ্ছে তারা সব থেকে বড় সমস্যায় পড়েছে এমনি এখন যে আমরা দেখতে পাচ্ছি সব থেকে চাষে যারা কৃষক আছেন তারা সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যেটা জানাচ্ছে যে এর ফলে কিন্তু এই 3-4 কিলোমিটার এবং 5 কিলোমিটার ঘুরপথে তারা যখন চাষের জিনিসপত্র বা ধান নিয়ে আসবে এতে করে কিন্তু তাদের সব থেকে বেশি ক্ষতির মুখে পড়তে হবে এবং তারা কিন্তু সব থেকে বেশি চরম ভোগান্তিতে পড়ছে এমনটাই জানাচ্ছে অঙ্কিতা ধন্যবাদ পিন্টু এতক্ষণ ধরে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পিন্টু লাগা পিন্টুর কাছে যেমনটা শুনলাম এবং এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন ব্রিজের সেই ছবি কঙ্কাল সার ছবি এবং স্থানীয় মানুষরা যেটা অভিযোগ করছেন বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা মেলেনি অভাবের তাড়নায় শিশু বিক্রি তাও কত না 1.5 লক্ষ টাকার বিনিময়ে ঠিক এমনটাই ঘটেছে হরিশ্চন্দ্রপুরের মালদার আপনারা দেখতে পাচ্ছেন মালদার হরিশ্চন্দ্রপুরের অভাবের তাড়নায় 18 দিনের সদ্যজাত শিশু বিক্রি 1.5 লক্ষ টাকার বিনিময়ে স্থানীয় ব্যবসায়ীর কাছে পুত্র সন্তান বিক্রির অভিযোগ পরিযায়ী শ্রমিকের স্ত্রীর বিরুদ্ধে মায়ের কোলে সন্তান ফিরিয়ে জোরপূর্বক সেই টাকা হাতিয়ে নিল মধ্যস্থতাকারী নেতা অভিযুক্ত নেতা শাসক দলের সঙ্গে জড়িত পরবর্তীতে 1,20,000 টাকা ফেরত দিলেও বাকি 30,000 টাকা এখনো ফেরত দেয়নি বলে অভিযোগ অন্যদিকে ওই ব্যবসায়ী দম্পতি সন্তান কেনার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতার পাল্টা দাবি তিনি শুধু বাচ্চা বিক্রি আটকেছেন তার সঙ্গে কোনো রকম টাকা লেনদেন হয়নি এই ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক কোন্দল কি কারণে বিক্রি করেছিলেন বাচ্চাটাকে আমি আমার বোন আমার স্বামী রা আছে আমাকে একটু খরচা দিচ্ছে তারপরে এটার জন্য আমি কি করে আপনার দাদনে খাটে আমাকে মাসে আমার মা দিবে 6-5 হাজার টাকা হ্যাঁ সেখানে দিবে আমাকে 1,500 টাকা সংসারটা ওর আছে না আমার মা আছে তো এই জন্য বিক্রি করে দিয়েছিলেন কাউকে জানিয়েছিলেন বিক্রি করার আগে কাউকে জানাননি তারপরে কি হলো তো কত টাকায় বিক্রি করেছিলেন 1.5 লাখ টাকায় তো যখন বিক্রি করে দিয়েছি হ্যাঁ তো আমার মা তো ফোন করেছিলাম আমি তো আমার মা বললো যে একবার স্বামীকে জানাই দে হ্যাঁ
আমি জানাইছিলাম, তো তখন আমি বলেছিল বাড়ির লোককে, তো বাড়ির লোক এসেছিল। ওদেরকে চিনি না, আমার শাশুড়ি আমার ননদ এসেছিল না, তো আমি জানি যে ওরাই এসছে। তো আমাকে তো বলবে যে ওরা মেম্বার আছি, ওদের সামনেই বলছে যে আমরা মেম্বার আছি, প্রধান আছি। আমাকে বলছে না যে ওরা নয় মেম্বার প্রধান, তো ওদের হাতে টাকাটা দিস না, চল আমাদের সাথে চল। আমি পয়সাটা কত টাকা? 1.5 লাখ টাকা। হ্যাঁ, আমাকে তারপরে মাসিমার কাছে লে গেলো। মাসিমা বললো যে এই টাকাটা দে বাচ্চাটাকে লে। তো ওরা কি বললো যে আগে বাচ্চাটাকে দেন। তো আমাকে দিল মাসিমা বাচ্চাটাকে। তো আমি বললাম যে টাকাটা ওদেরকে গুনে দাও। দিল না, বললো কি থানাতে যাচ্ছে। তো নিচে লাভলো, নিচে লাভে আমাকেও বলছে যে থানাতে যাচ্ছে। এই বাগান দেওয়া আছে, তারা বাগান, তারা বাগানের কাছে আমাকে লাভাই 10,000 টাকা হাতে দিল। আর বললো যে এই তোর দূরে যদি কোথায় যদি কুটুম বাড়ি আছে তুই চলে যা, আমাকে বললো। আর আমি বললো টাকাটা জমা করে দিব। তো আমি যাইনি, 10,000 টাকা আমি জমা করে দিয়েছি মাসির কাছে, মাসিকে দিয়ে এসেছি 10,000 টাকা। বাইরে কাজ করতে গেছে, তার একটা সন্তান হয়েছে, সে টাকার অভাবে নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছে। আজকে আমরা কোন রাজ্যে বাস করছি এটা একটা দেখাতে পারে। একটা মা 9 মাস কোলের মধ্যে, পেটের মধ্যে একটা গর্ভ ধারণ করে একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, তাকে সেই বাচ্চাকে বিক্রি করতে হচ্ছে। আমরা কোন রাজ্যে বাস করছি? আমি একজন শিক্ষক হিসাবে বাচ্চাটাকে তার মায়ের হাতে ফিরিয়ে দেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি অন্যায় করেছি। বর্তমান যুগে বাচ্চা বিক্রি করা আমি যতটুকু জানি দণ্ডনীয় অপরাধ। যিনি নিয়েছেন তিনি অপরাধী, আর যিনি বিক্রি করছেন তিনিও অপরাধী। আমি বিভিন্ন সূত্রে খবর পেয়ে আমি যাই, বাচ্চাটাকে তার যে আসল মা তার হাতে ফিরিয়ে দিই। এইটুকুই আমার কাজ ছিল। মা 1.5 লক্ষ টাকায় নিজের বাচ্চাটাকে বিক্রি করেছিলেন, কিন্তু 1.5 লক্ষ টাকায় ছিনিয়ে নিয়েছিলেন, এমনটাই স্থানীয়রা আর মা অভিযোগ করছে। 1.5 লক্ষ টাকা 1.5 কোটি টাকারও ব্যাপার যা যদি হয়, টাকা পয়সার ব্যাপারে আমি নেই। আমার শুধু দায়িত্ব ছিল বাচ্চাটাকে মায়ের হাতে ফিরিয়ে দেওয়া। একজন শিক্ষক হিসেবে মনে করি এটাই আমার কর্তব্য। এটা করে যদি অন্যায় করি তাহলে অন্যায়। এ ব্যাপারে এরপরে যে খবর দিকে নজর রাখব, রাজ্যের স্বনামধন্য হাসপাতালগুলি কিন্তু রীতিমতো রেফার রোগে আক্রান্ত। যেমনটা জানা যাচ্ছে, রহড়ার আমতার এক বাসিন্দা তনু শোভা ব্যানার্জি, তাকে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে যখন বিএন বসু হাসপাতালে রেফার করা হয়, সেখান থেকে কিন্তু অভিযোগ যে তাকে একটার পর একটা স্বনামধন্য হাসপাতালে রেফারের পালা চলে। আপনারা দেখতে পাচ্ছেন, রেফার রোগে জর্জরিত রাজ্যের একাধিক স্বনামধন্য হাসপাতাল। রহড়া আজমতলার বাসিন্দা তনু শোভা ব্যানার্জি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রবিবার, তড়িঘড়ি তাকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখান থেকে সাগর দত্ত ও এনআরএস ঘুরিয়ে দেয় 2 হাসপাতাল। এরপর পেশেন্টকে নিয়ে যাওয়ার সময় বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত সেখানেও তাকে ফিরিয়ে দেওয়া হয়। অগত্যা পেশেন্টকে নিয়ে বাধ্য হয়ে বাড়ি চলে আসে পরিবার। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের ঘটনা। রক্ত ওনার হয়নি, সিটি স্ক্যান করালো, বলো ওনার এই কিছু হয়নি, ওনার অন্য প্রবলেম, এই নার্ভের প্রবলেম বলে এখানে তো কোনো এর ট্রিটমেন্ট হয় না। প্রথমে বেডও দিল, বেড দেওয়ার পরে বেডে শুলো, বলো এনার ট্রিটমেন্ট এখানে করা যাবে না, আমরা অন্য জায়গায় নিয়ে যাই। রেফার করলো না মুখে মুখে সব। আমি যে নিয়ে গেলাম স্বেচ্ছায় নিয়ে গেলাম, সেটা অত কাগজ তো আমি দেখিনি। আবার ওখানে আমি নীলরতনে নিয়ে গেছি, নীলরতন বলেছে ওনারা তো পাঠায়নি ওখানে, আমরা নিজে নিয়ে এসছেন, এখানে তো আমরা রেফার না হলে ট্রিটমেন্ট করি না। আবার ওখান থেকে আবার বাঙুরে নিয়ে গেলাম, বাঙুরে বললো তো এখন তো এর ট্রিটমেন্ট করা যাবে না, আপনারা কালকে আসুন, আজকে যাওয়ার কথা। তা দিস লাইনটা খুলে দিল, আমরা আর কী করবো, গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্স করে আর বাড়ি নিয়ে চলে। কটা হসপিটাল? 4টে, বিএন বসু, সাগর দত্ত, এনআরএস, বাঙুর। এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট। হিমাদ্রি, তোমার কাছে জানতে চাইবো, এই যে রেফারের অভিযোগ তোলা হচ্ছে, তাতে তো রাজ্যের এই যে স্বনামধন্য হাসপাতাল, একের পর এক হাসপাতাল আমরা শুনলাম, বিএন বসু থেকে, এনআরএস থেকে, প্রত্যেকটা হাসপাতালে তো তার কঙ্কাল সাজের চিত্র, সেটাই তো ধরা পড়ছে, কি বলবে? দেখো, রহড়ার আমজলাতলার বাসিন্দা তনু শোভা ব্যানার্জি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সকালবেলায় তিনি তার শরীরে একটা খিচুনি ভাব অনুভব করেন, তারপরে সাথে সাথে তাকে ব্যারাকপুর বিএন বসু হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিএন বসু হসপিটালে তাকে থেকে বলে যে কলকাতায় নিয়ে যেতে বলে, বাড়ির লোক তখন তাকে এনআরএস হসপিটালে নিয়ে যান।
সেখান থেকে তাকে বলে তার ট্রিটমেন্ট হবে না, আপনি বিএনবোস থেকে রেফার কাউকে জানেননি। তারপর তাকে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হয়, সেখান থেকেও তাকে বলে যে আপনি কোনো রেফার কাউকে জানেননি। তারপরে তাকে ছেড়ে বাড়িতে নিয়ে চলে আসেন, যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার নির্দেশ দিয়েছেন কোনো অবস্থাতেই হাসপাতাল থেকে রোগীকে ফেরানো যাবে না। সেখানে কি করে হাসপাতাল থেকে রোগী ফিরে যাচ্ছে সেই ব্যাপারে একটা কোশ্চেন মার্ক করেই। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ ধরে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট। যেমনটা আপনাদের জানালাম যে রেফার রোগে জর্জরিত রাজ্যের একাধিক স্বনামধন্য হাসপাতাল। এবার আপনাদের যে ঘটনার কথা বলবো, যে আবারও ঝাড়খণ্ড থেকে পাচারের সময় তিনটি মোটর ভ্যানে বাজেয়াপ্ত 12টি গরু, আর এবারও ঘটনাস্থল কিন্তু সেই বীরভূমের রামপুরহাট। যেমনটা আপনাদের বললাম, বীরভূমের রামপুরহাট থানার রদিপুর গ্রামের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে সদল বলে অভিযান চালায় রামপুরহাট মহকুমা থানার পুলিশ। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ধীমান মিত্র নেতৃত্বে অভিযান চালানো হয় এবং এই অভিযানে 12টি গরু বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় তিনজন গরু পাচারকারীকেও আটক করা হয়েছে। এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অরিন্দম দে। অরিন্দম, তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, এই যে গরু পাচারের ঘটনা বারবার প্রকাশ্যে আসছে এবং ঘটনাস্থল বীরভূম, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন স্থানীয় যারা রয়েছেন তারা কি বলছে? তাদের নখের ডগা দিয়ে বারবার এই ঘটনা ঘটছে। একেবারে দেখো, ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানা রদিপুর গ্রামের কাছে। আজ সকালে ঝাড়খণ্ড থেকে তিনটি মোটর চালিত ভ্যানে চাপিয়ে গরুগুলিকে এ রাজ্যে নিয়ে আসা হয়েছিল। রামপুরহাটের এসডিপিও গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র অভিযান চালিয়ে 12টি গরু এবং যারা তিনজন পাচারকারী ছিলেন তাদেরকে 12টি গরু কিন্তু বাজেয়াপ্ত করেন, তিনজন পাচারকারীকে কিন্তু আটক করেন। ঘটনায় কিন্তু তিন একদম কোনো বৈধ কাগজপত্র কিন্তু তারা দেখাতে পারেননি। আর এই ধরনের গরু পাচার মামলায় কিন্তু তৃণমূলের জেলা সভাপতি, বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় এক বছরের ওপরে হতে চললেও কিন্তু এখনো জেলবন্দী, তিহার জেলবন্দী। তারপরেও কিন্তু রমরমিয়েও চলছে বীরভূম জেলা জুড়ে কিন্তু গরু পাচার। তার পুলিশ প্রশাসনের ভূমিকায় কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। এরপর যে ঘটনার দিকে নজর রাখবো আমরা এবং আপনাদের যেটা জানাবো, যে আমরা দেখলাম আগামীকাল গতকাল যে ম্যাচ ছিল বিশ্বকাপের, ভারত এবং অস্ট্রেলিয়া, সেখানে আমরা দেখলাম যে ভারত হেরে যায়। এই যে হেরে যাওয়া ভারতের এই দুঃখকে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত গলায় ফাঁস লাগিয়ে মারা যায় এক যুবক, বাঁকুড়ার ঘটনা। আপনাদের আবারও জানিয়ে রাখি, আমরা যেটা জানি যে গতকাল ভারত এবং অস্ট্রেলিয়ার একটা মুখোমুখি ছিল, একটা ফাইনাল ম্যাচ ছিল। সেই ফাইনাল ম্যাচ ঘিরে কিন্তু অনেকের অনেক প্রত্যাশা ছিল। ঠিক তেমনি বাঁকুড়ার একদল যুবক, তারাও কিন্তু স্টেডিয়ামে গেছিলেন খেলা দেখতে এবং যেটা দেখা গেল শেষ পর্যন্ত খেলায় অস্ট্রেলিয়ার কাছে পরাজয় ঘটে ভারতের। সেই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বছর 20-র রাহুল নামে এক যুবক। পরিবার সূত্রে যেটা জানা গেছে যে গতকাল রাতে খেলা দেখে তার নিজের বাড়িতে আসে রাহুল, সেই সময় বাড়িতে কেউ থাকেনি। হঠাৎ পরিবার সহ পাড়ার বন্ধু বান্ধব খবর পেয়ে ছুটে যায় তার বাড়িতে, সেখানেই সবাইকে দেখে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে সেই ক্রিকেট প্রেমী ছেলে রাহুল। তড়ি ঘড়ি পাড়ার প্রতিবেশীরা রাহুলকে নিয়ে যায় বেলিয়াতর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং ঘটনাস্থলে আসে বেলিয়াতর থানার পুলিশ। তারা পুরো বিষয় খতিয়ে দেখে আসলে ঘটনাটি ঠিক কি আপনাদের জানিয়ে রাখবো। বিশ্বকাপ ফাইনালে ভারত পরাজয়ের কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো
বছর কুড়ির রাহুল নামে এক যুবক, এবং যেমনটা জানা যাচ্ছে তার বাড়ি বাঁকুড়ায়। আর পরিবার সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে গতকাল রাতে খেলা দেখে নিজের বাড়িতে আসার পর রাহুল কিন্তু আত্মঘাতী হয়। ঘটনাটা হয়েছে গতকাল রাতে, কালকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা ছিল। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ও প্রচণ্ড পরিমাণে ইন্ডিয়াকে ভালোবাসত, সাপোর্ট করত, এতটাই সাপোর্ট করত মানে নিজের জীবনের থেকেও বেশি ইন্ডিয়াকে। কালকে ওই খেলাতে যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল, সেই জন্য ও আর সেটা সহ্য করতে পারেনি। সে গতকাল রাতে প্রায় 11টা নাগাদ ও নিজের সুইসাইড করে ফেলে, আত্মহত্যা করে ফেলে একটা ঘরে, নিজের ঘরের ওই আপনার অ্যাডভেস্টার চালের মধ্যে, কাঠের মধ্যে সুইসাইড, উড়নার মধ্যে সুইসাইড করে নেয়। তো আমি ওর নায়বু, তো আমাকে কালকে গত রাতে ফোন করলো যে এই ব্যাপার। আমি কালকে বাইক নিয়ে এলাম রাত্রে, দেখলাম পুলে আমাদের বেলাতোর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছিলো। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওখানে চেক আপ করার পর বলছে ডেট হয়ে গেছে। তো না, বাড়িতে ওর ছোটো ভাইও ছিল না তখন, ঠিক আছে, ও বাড়িতে এসেছিলো, ওরা দুজনে থাকে বাড়িতে, আমার বাবা মা আরেকটা অন্যদিকে ঘরে থাকে, ওখানে ও ছিল। তো ও ছোটো ভাই তখন এসে দেখছে দাদা মরে ঝুলছে, কোলা দড়ি নিয়ে নিচ্ছে। না না, সেরকম কোনো কিছু, সবার সাথে সম্পর্ক ভালো ছিল, বেলেতোর কলেজ থেকে সবার সাথে ভালো সম্পর্ক ছিল। কালকে প্রজেক্টারে সিনেমা খেলা হয়েছে, কালকে আপনার সিনেমা হলের কাছে সবাই মিলে খেলা দেখেছে। কালকে সারাদিন ডিউটিও যায়নি, কালকে এখানে খেলার এখানে ছিল, যেখানে খেলা হচ্ছিল সচি রাহুল লোহার। বয়স 23। বাড়ি বেলাতোর। কি করতো? এখানে একটা শাড়ির দোকানে কাজ করতো, রাধারানী বস্ত্রালয়, ঠিক আছে, এতে ক্যাটারিং ট্যাটারিং করতো। আমি ও জায়বু হই। আমার নাম উত্তম সুর। বাড়ি বৃন্দাবনপুর। এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাহুল কর্মকার। রাহুল, তোমার কাছে যেটা জানতে চাইবো যে এই যে বছর কুড়ির যুবক রাহুল মারা গেল, কখন বাড়ির লোক ঠিক কখন জানতে পারেন যে ছেলে আত্মঘাতী হয়েছে? দেখো অঙ্কিতা, প্রথমে বলে রাখি, গতকালই যে বিশ্বকাপ ফাইনাল খেলা ছিল সেখানে ভারত হেরে যায়, এবং ভারত হেরে যাওয়ার পরে সেখানে খেলা দেখার বাঁকুড়ার যে বেলিয়াতোড় রয়েছে, সেই বেলিয়াতোড়ে স্টেশন পাড়ার কাছে একদল যুবক, তারা এই রাহুল বা রাহুলের যে যারা বন্ধু বান্ধব ছিল, তারা কিন্তু সেখানে প্রজেক্টরের ব্যবস্থা করেছিল, এবং সেখানে প্রজেক্টরের মধ্য দিয়ে তারা কিন্তু খেলা দেখছিল। আর অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজিত হওয়ার পরেই সে 20 বছরের রাহুল লোহার নামে এক যুবক, তিনি বাড়িতে আসেন, এবং বাড়িতে এসে সেখানে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে, এবং পরে পরিবারের লোকজন দেখতে পায় এবং পাড়ার যে বন্ধু বান্ধব তারা খবর পেয়ে ছুটে আসে। সেখান থেকেই তাকে ওই গলায় ফাঁস লাগা অবস্থায় তাকে নামানো হয়, এবং তড়ি ঘড়ি তাকে বেলিয়াতোর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে পর সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরে ঘটনাস্থলে বেলিয়াতোর থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে, এবং ঘটনাস্থলে বেলিয়াতোর থানার পুলিশ এসে দেহটিকে আজ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। অঙ্কিতা, এর মধ্যেই যেটা বলে রাখি যে এই ক্রিকেট প্রেমী রাহুল, তার মাত্র 20 বছর বয়স, কালকে বন্ধুদের সঙ্গে কিন্তু খেলা দেখছিল, সে বেলাতোর স্টেশন পাড়ার ওখানে প্রজেক্টরের মাধ্যমে কিন্তু খেলা দেখানো হচ্ছিল। হ্যাঁ, সেখানে উৎসাহের সঙ্গে সেখানে খেলা চলছিল, এবং যখনই ইন্ডিয়া হেরে যায়, এবং ইন্ডিয়া হেরে যাওয়ার পরে তার সে বাড়িতে আসে, এবং বাড়িতে এসে কিন্তু এই অঘটনটা ঘটিয়ে ফেলে। অঙ্কিতা, ধন্যবাদ রাহুল তোমাকে। এতক্ষণ ধরে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাহুল কর্মকার। তো রাহুলের কাছ থেকে যেটা জানতে পারলাম, বছর কুড়ির এই যে রাহুল, বাঁকুড়ার যে রাহুলের কথা বলা হচ্ছে, সে কিন্তু খেলার শেষে, অর্থাৎ যখন সে দেখতে পারে যে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয় ঘটেছে, তারপরেই কিন্তু বাড়িতে গিয়ে সে আত্মঘাতী হয়। এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন নিউজ বর্তমানে।